তীব্র গরমের সময় রক্তের সংকট দূরীকরণ এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করল শামসেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ধুলিয়ানের একটি বেসরকারি লজে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার এসপি ভিজি সতীশ পশুমার্থী, ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম, শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর তারিফ হোসেন, সমাজসেবী রামকৃষ্ণ সিং সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রক্তদান শিবিরে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে শামসেরগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত শতাধিক মানুষ রক্তদান করেন। মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে পুলিশের এই মহতি উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ। এদিকে এদিন রক্তদান শিবিরের পাশাপাশি মোট 122 জনের হাতে তাদের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে। শামসেরগঞ্জ থানার নোডাল অফিসার আসিক মুক্তারের তত্ত্বাবধানে এবং শামসেরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি মোবাইল প্রাপকেরা। জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে আর শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, প্রায় 200 জন ব্লাড ডোনেট করেছিল। ওই ছাড়া 122 মোবাইল, যে লস্ট মোবাইলস ছিল সবাইকে আমরা শামসেরগঞ্জ পুলিশের পক্ষ থেকে আমরা রিটার্ন করছি বিভিন্ন শামসেরগঞ্জ পুলিশের।